বহু সংখ্যক মানুষদের ব্যাপারে বলা হয়েছে তাদের জন্য আল্লাহর ফেরেশতারা কি করেন দোয়া করেন আল্লাহর রহমত যেন নাজিল হয় সেই দোয়া করতে থাকেন এদের ভিতরে এক নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি রাতে পবিত্র অবস্থায় ঘুমায় ওযু করে ঘুমান এই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করেন আল্লাহুম্মা গফির লি আবদিক আল্লাহ আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন কার জন্য যে ব্যক্তি রাতে পবিত্রতা অর্জন করে ঘুমান শোয়ার সময় পবিত্রতা অর্জন করেন নাম্বার দুই যে ব্যক্তি সালাতের জন্য অপেক্ষা করেন সালাতের জন্য অপেক্ষা করেন এই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতাগণ দোয়া করেন আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু আল্লাহ আপনার এই বান্দাকে আপনি ক্ষমা করুন এবং তার প্রতি আপনি রহম করুন দুইটাই দোয়া করা হয় যারা সালাতের জন্য বসে বসে অপেক্ষা করেন নাম্বার তিন যারা প্রথম কাতারে থাকেন সালাতের এদের জন্য আল্লাহর ফেরেশতাগণ নেক দোয়া করেন রহমতের দোয়া করেন নাম্বার চার যারা ইমামের ডান পাশে থাকেন সফে এদের জন্য আল্লাহর ফেরেশতাগণ দোয়া করেন নেক দোয়া নাম্বার পাঁচ যারা কাতারের মধ্যবর্তী ফাঁকা জায়গা বন্ধ করে রাখেন কাতারের ভেতরে ফাঁকা রাখেন না কাতারের ফাঁকাটাকে নিজের আগ্রহী হয়ে উদ্যোগী হয়ে সরে গিয়ে ওটাকে বন্ধ করে দেন এই ব্যক্তিদের জন্য আল্লাহর ফেরেশতাগণ নেক দোয়া করেন নাম্বার ছয় যারা সুরায় ফাতেহা পাঠ করে সালাতের মধ্যে এবং আমিন বলেন তো এই ব্যক্তির আমিনের সঙ্গে ফেরেশতারাও আমিন বলেন আর সে আমিন যার মিলে যায় তার পিছনে সব গুনাহখাতা মাফ করে দেওয়া হয় ফেরেশতা আমিন বলার অর্থ কি আমরা যে দোয়া করলাম সেই দোয়ার সপক্ষে আল্লাহর কাছে আরজি পেশ করা আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সঠিক পথ দেখাইয়া দেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম যাদের প্রতি নিয়ামত দিয়েছেন তাদের পথ এটা দেখাইয়া দেন এটাই সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন পথ হারা গোমরা এবং অভিশাপপ্রাপ্ত ইহুদি খ্রিস্টান তাদের পথে যেন না চলি আপনি সেই তৌফিক দান করুন এই দোয়া যখন আমরা করি এবং আমিন বলি সঙ্গে ফেরেশতা যখন আমিন বলে আমিন শব্দের অর্থ হলো আল্লাহুম্মা তাকাব্বাল আল্লাহ আপনি কবুল করেন তাহলে দোয়া করলাম আমি ফেরেশতা বললো কবুল করেন তাহলে এটা দোয়া হলো না ফেরেশতা আমার পক্ষে দোয়া করলেন এটা অর্জন হবে যদি আমাদের আমিন ফেরেশতাদের সঙ্গে মিলে সাত নম্বর হলো সালাতের পরে অপেক্ষা করা জিকির আজকারের জন্য সালাতের শেষে যে দোয়াগুলো আছে সেগুলোর জন্য হুট করে উঠে না যাওয়া এবং দৌড় না দেওয়া বরং বসে বসে সালাতের পরে যে সমস্ত দোয়াগুলো আছে আজকারগুলো আছে নবী সাল্লাম বলতেন সেগুলো বলার জন্য বসে থাকা কিছু সময়ের জন্য হলেও এ ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করেন নাম্বার আট ফজর এবং আসরের সালাত স্পেশালি যারা জামাতের সাথে আদায় করে এদের জন্য স্পেশাল দোয়া করেন আল্লাহর ফেরেশতারা নাম্বার নয় যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের অগোচরে তার জন্য দোয়া করে তাহলে ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্য একটা অন্যতম উপায় হলো আপনার যে কোনো ভাইয়ের অগোচরে তার জন্য আপনি নেক দোয়া করুন তাহলে ফেরেশতা আপনার জন্য ওই জিনিসটা আল্লাহর কাছ থেকে চেয়ে দিবে শুধু তাই নয় কোনো কোনো বর্ণনা থেকে জানা যায় বোঝা যায় যে কোনো ভাইয়ের অগোচরে দোয়া করলে তার সঙ্গে আপনার মহব্বতের সম্পর্ক সৃষ্টি হয় যদি কারোর সঙ্গে মানে আন্তরিকতার ঘাটতি থাকে তাহলে আপনি তার অগোচরে আল্লাহর কাছে তার জন্য দোয়া করেন দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি তার ভালোবাসা সৃষ্টি করে দিবেন নাম্বার দশ আল্লাহর রাস্তায় যারা খরচ করেন ব্যয় করেন সাদাকা করেন দান করেন এই ব্যক্তিদের জন্য আল্লাহর ফেরেশতারা কি করেন দোয়া করেন ফেরেশতারা বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা আল্লাহ যে ব্যক্তি আপনার রাহে দান করলো আপনাকে খুশি করার জন্য দান করলো এই ব্যক্তিকে এই দানের বিপরীতে আপনি অনেক কল্যাণ দিয়েন এরা দানের বিপরীতে তাকে বিনিময় দিয়েন এই দোয়া করেন কারা ফেরেশতারা তাহলে দান সৎকা যখন করা হয় তখনও আল্লাহর ফেরেশতারা নেক দোয়া করতে থাকেন যদি যান দানটা আল্লাহর জন্য হয়ে থাকে এগারো নম্বর হলেন যারা সাহারি খায় রোজা রাখার জন্য সিয়ামের জন্য এই সাহারি খাওয়ার ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলার ফেরেশতাগণ দোয়া করে থাকেন বারো নম্বর হলেন যারা অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যান সেবা করতে যান এদের জন্য আল্লাহ ফেরেশতারা নেক দোয়া করেন আর ১৩ নম্বর হলেন আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা সকল ইমানদার এবং সকল নেকামলকারী বান্দাদের জন্য সবসময় দোয়া করেন সূরা গাফেরের ৭ থেকে ৯ নম্বর আয়াত সেটাই বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ফেরেশতাদের দোয়া বেশি থেকে বেশি লাভ করার তৌফিক দান করুন ফেরেশতাদের লানত এবং বদদোয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন